নতুন বছরের নতুন সকাল উদ্ভাসিত আলোয় আলোকিত হয়েছে শিশুদের হাতে হাতে নতুন বই বিতরণের মধ্য দিয়ে। প্রতি বছরের মতো এবছর বই বিতরণে নেই আনুষ্ঠানিকতা, তারপরও বিভিন্ন বিদ্যালয়ে নতুন বই পাবার আনন্দে সাজানো হয়েছে নানা আয়োজনে। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের কমতি নেই। বছরের প্রথম দিনে বই দিয়েছে তাই আমি অনেক খুশি, বই পড়বো, প্রতিদিন স্কুলে যাব। বছরের প্রথম দিনে বই পাবো এটা আমি আশা করিনি, আমার অনেক ভালো লাগছে। আগে আমরা অনেক দেরিতে বই পেতাম, এখন একটু আগেতে বই পেয়েছি। নতুন বই পেয়েছি, বইয়ে নতুন অনেক কিছু বের হয়েছে, কবিতা, সেজন্য আমি অনেক খুশি। জাতীয় নির্বাচনকে সামনে রেখেও বই বিতরণ বিলম্বে না হওয়ায় স্বস্তিতে অভিভাবকরা। আমার অনেক আনন্দ লাগতেছে, অনেক দিন পর নতুন বই পাইছে, তো বই পড়ে পড়ে আমার বেবি জ্ঞান অর্জন করবে, এজন্য আমি খুব আনন্দিত। দেশের শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ যুগোপযোগী বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। নতুন বইয়ের ঘ্রাণ শিশুকে বিভোর করে, নতুন বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুকে কৌতূহলী করে তোলে, শিশু বইকে আস্বাদন করতে চায়। আমরা শিশুর মনোজগতের আবেগকে ধারণ করি, তাই আমরা 2010 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে শতভাগ আকর্ষণীয় নতুন পাঠ্য বই প্রদান করছি। রাজধানীর মিরপুরে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উদ্বোধনের পর একযোগে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় বই উৎসব। জাতীয় নির্বাচনের আর 6 দিন বাকি থাকলেও নতুন বছরের প্রথম দিনেই সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করল বর্তমান সরকার। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছে। বিনামূল্যে বই বিতরণের এমন দৃষ্টান্তকে বিশ্বে বিরল হিসেবে দেখছেন অনেকেই। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।